ಎಸ್ ಬಿ ಮಾಡೆಲ್ ಎಸ್ ಎಸ್ ಯಾರ ರಿಸೆಟ್ ಮಾಡ್ತಾ ಪಾರಂಗ ತಾದರ್ ಜನ ಬಿಜೆಪಿ ಬಿಯರ್ ಅಸ್ಕೆ ಅಮೆ ಇನ್ ಚಿಂತಿತೆ ಅಂತ ರಿಸೆಟ್ ಮಾರೆ ಅವರು ಕಿರೋ ಸೆಟ್ ಕರ್ಬೇನ ಸಂಪೂರ್ಣ ದೇಖಿ ದೇವು ತ ಚಲುನ್ ಶುರು ಕರಾ ಜಾ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রথমে আমি আগে সুইচ অন করলাম। সুইচ অন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এম বাটন, এই এম বাটন, এম বাটনের উপরে ক্লিক করব। এই বাটনের উপর ক্লিক করার পরে দেখেন এই কালো বাটন দিয়ে উপরে নিচে টিপে দেখতেছেন এই যে মেমোরি ওয়ান, তো এখানে মেমোরি টু আনতে হবে। তো মেমোরি টু আনার জন্য আমাদের কি করতে হবে, এই এম বাটন সাইজ সেকেন্ড এম বাটন সেভ রাখতে হবে। তো আমি এম বাটন সাইজ সেকেন্ড সেভ রাখবো। তো মনে হয় চলে আসছে, এই দেখেন মেমোরি টু চলে আসছে। মেমোরি টু আসার পরে আমরা এই কলম, এই কলমের উপরে ক্লিক করবো। কলমের ক্লিক করে এখানে আমরা 241 আনবো। 241 আনে আইনে এখানে জিরো আছে, তো আমরা এখানে অন করি। অন করে দিয়ে আমরা এই ইন্টার বাটন, এই ইন্টার বাটনে চাপ দেব। ইন্টার বাটন চাপ দেওয়ার পরে মেশিন এখন ডিসেট হয়ে যাচ্ছে। তো বিয়ার্স এবার আমরা সুইচ অফ করে দেবো। সুইচ অফ করে দিয়ে আবার অন করব। অন করার পরে এই 239 আসবে। তো 239 রাখার জন্য আমাদেরকে এটা ল্যাঙ্গুয়েজ সেটিং করতে বলতেছে। তো আমরা এই ইন্টার বাটনে চাপ দেবো। ইন্টার বাটন চাপ দিয়ে আমরা আগে একটা প্যাটার্ন করে নেবো। এখানে একটা প্যাটার্ন আসছে, প্যাটার্ন একটা সেট হয়ে গেছে। তো এরপরে আমরা আবার এম বাটন চাপ দেবো। এম বাটন চাপ দিয়ে এই দেখতে পাচ্ছেন মেমোরি অন। এই মেমোরি অনে আসার পরে আমরা এই আবার এই কলম বাটনে চাপ দেবো। কলম বাটনে চাপ দিয়ে আমরা নিচে এই 239 আসার পরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করবো। ইংলিশ, ইংলিশ চলে আসছে। ইংলিশে দিয়ে ইন্টার বাটন চাপ দেবো। ইন্টার বাটন চাপ দিয়ে মেশিন রেডি বাটন চাপ দেবো। ইয়ার্স আমাদের রিসেট মারা শেষ। এরপরে এইখানে একটা বাতি দেখতে পাচ্ছেন, এই বাতিটা, বাতিটা মানে অটোভাবে বন্ধ থাকবে। মেশিন চালু করলে অন করলে এটা কখনো জ্বলবে না, এটা বন্ধ রাখতে হবে। তো এটার জন্য বাটনে বাতি অফ করে এম বাটন চাপ দেবো। এম বাটন চাপ দিয়ে মেমোরি অনে যাবো। অনে যাইয়ে আবার এই কলমে ক্লিক করবো। কলমে ক্লিক করে আমরা যাবো 35-এ। এই দেখতে পাচ্ছেন 35 চলে আসছে। 35-এ আসার পরে আমরা এটা অফ করে দেবো। এই দেখেন অফ চলে আসছে। দেখেন মাইনাস বাটনের প্লাস টাই ক্লিক করলে অফ আসে এবং মাইনাস ক্লিক করলে অফ আসে আর প্লাস ক্লিক করলে অন হয়। তো আমরা এটা অফ করে দেবো। অফ করে দিয়ে ইন্টারে চাপ দেবো। ইন্টারে চাপ দিয়ে আমরা মেশিন রেডি বাটন চাপ দেবো। রেডি বাটন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই আর বাতিটা জ্বলে না। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।